As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, wa salatu assalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'a bihuda hamma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকল স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান শ'রয় সমাধানে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ'রয় সমাধানের 95তম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। আর 5টি পর্ব পার হয়ে ইনশাল্লাহ আমরা শত পর্ব স্পর্শ করব বা পার হব আল্লাহ তালার অশেষ মেহরবানিতে। প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজও আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা বাংলায় লিখে এই পোস্টে মন্তব্যের ঘরে আপনারা লিখুন এবং যথাসম্ভব সংক্ষেপে লিখবেন। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর করব এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর হ্যাঁ, যেহেতু এটি একটি জ্ঞানের অনুষ্ঠান, কড়া হাদিস ভিত্তিক নলেজের অনুষ্ঠান, বিধায় এই অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য শেয়ার এবং ওয়াচ পার্টি করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার থেকে অন্য কোনো মানুষের কোরআন এবং হাদিস ভিত্তিক কোনো নলেজ তার সৃষ্টি হতে পারে, সেজন্য এই সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না। লাইভের শুরুতে আজকে দুটি বিষয় বলে রাখতে চাই। প্রথমত, আমরা সকলেই কমবেশি অবগত আছি যে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জুস ফ্যাক্টরিতে আগুন লেগে 50-এরও বেশি মানুষ মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিহত ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আমরা দোয়া করি। আর যারা এখনও ইনজুর্ড অবস্থায় হাসপাতালে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে খুব দ্রুততার সাথে সুস্থতার দৌলত নসিব করুন আমরা দোয়া করি। শোক সন্তপ্ত পরিবার, তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। তাদের যে ক্ষতি হলো তার জন্য উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করুন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই সমস্ত বিষয়গুলোতে আগাম সতর্কতার বিষয়ে আরও বেশি দায়িত্বশীল হন, সে বিষয়ে আমাদের জোর দাবি থাকলো। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত রাখুন। আকস্মিক বিপদ আপদ থেকে, বিশেষ করে অগ্নিকাণ্ডের মৃত্যু থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালামের সেখানে একটি দোয়া একটু আগেই এই পেজে আমরা সম্প্রচার করেছি, সেটি আমরা মুখস্থ করব এবং আমল করব। আর মনে রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা, এটাই হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সাথে দুনিয়ার মাধ্যম তথা ওসিলা হিসাবে বিভিন্ন উপায় আমরা অবলম্বন অবশ্যই করব ইনশাআল্লাহ তাআলা। আর দ্বিতীয় বিষয় হলো যে কোভিড-19 প্রকোপ আমাদের দেশে বেড়েছে। আমরা জানি যে আমাদের পরিচিত অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছেন, বিশেষ করে শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আক্রান্ত হয়েছেন, ওলামায়ে কেরামের মধ্যে থেকে আরও অনেকে আক্রান্ত হয়েছেন। আমরা তাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন খুব দ্রুততার সাথে শেফায়ে কামাল আজলা দান করেন। আব্দুল সাইফুল্লাহ ভাই কিছুটা তার অবস্থার অবনতি হলে আজকে একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন এবং তার সাথে কথা হয়েছে, তাতে বুঝতে পারলাম যে তিনি অনেক বেশি অসুস্থ, কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, বুকের ব্যথা বেড়েছে, শ্বাসকষ্ট বেড়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই সহ আরও যে সমস্ত লোকজন আছেন, আমাদের অনেক দর্শকদের, প্রিয়জনদের, আত্মীয় স্বজনদের অনেকে অসুস্থ, আল্লাহ তালা সবাইকে শেফায়ে কামাল আজলা দান করেন। সেই সাথে আপনারাও সাবধান থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল এবং ভরসায় যেন কোনো ঘাটতি না হয় সেটি মাথায় রেখে আমরা অবস্থান থেকে সতর্ক থাকবো। আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপর চলে আসছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। প্রথম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, মিনহাজুর রহমান আপনি লিখেছেন, খেলাধুলা তো নিছক বিনোদন, এতেও যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে ইসলামের সুস্থ বিনোদন বলতে কি কিছুই নেই? ভাই মিনহাজ, এর আগে আমরা একাধিকবার এই বিষয়ে কথা বলেছি। ইসলাম খেলাধুলাকে এক কথায় বা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ বলে না। ইসলামে খেলাধুলার অবকাশ অবশ্যই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদে নববীর আঙ্গিনাতে ইথোপিয়ান সাহাবিরা তারা খেলাধুলা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সেটি অবলোকন করেছেন, উপভোগ করেছেন। এটি হাদিস দ্বারা সুপ্রমাণিত বিষয়। এছাড়াও সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় খেলাধুলা করেছেন। শারীরিক কসরত হয়, এ ধরনের খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে, যদি সেই খেলাধুলাতে যারা খেলাধুলা করছেন সেখানে এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন, খেলার ভিত্তিতে জয় পরাজয়ের ভিত্তিতে যদি কোনো আর্থিক লেনদেন না থাকে এবং সেই সাথে এই খেলার সাথে যদি সরাসরি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে, যেমন সতর উন্মুক্ত করে খেলা, এটা জায়েজ নাই। কারণ আপনি সতর উন্মুক্ত করলে আপনার সতর আরেকজন দেখে ফেলবে, আপনার জন্য সতর ঢাকাটা ফরজ, আর যিনি দেখছেন তার জন্য কারোর সতরের দিকে ইচ্ছাকৃত তাকিয়ে থাকা গুনাহের কথা।
অতএব এ সমস্ত গুনাহগুলো যদি থাকে তাহলে সেই খেলা অনুমোদিত হতে পারে না। কেউ যদি ফুটবল খেলেন এবং এ সমস্ত হারাম বিষয়গুলো থেকে বেঁচে থেকে ফুটবল খেলতে পারেন তাহলে সেটি অবশ্যই জায়েজ আছে। কেউ যদি ক্রিকেট খেলেন এবং এ জাতীয় যে হারামগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারেন, নেশার মতো যদি এডিকশন তার মধ্যে তৈরি না হয়, সলাদ থেকে তাকে দূরে না রাখে, আল্লাহর জিকির থেকে যদি গাফেল না রাখে, সেখানে যদি অন্যান্য হারামের সমাবেশ যদি না থাকে, তাহলে সে ধরনের খেলাধুলা ইসলামে অবশ্যই জায়েজ আছে যেগুলোতে শারীরিক কসরত হয়ে থাকে। যেই খেলাধুলা আজকাল তথাকথিত গেমসের নামে আমরা মোবাইলে কম্পিউটারে খেলে থাকি অথবা লুডু ইত্যাদিতে খেলে থাকি, এগুলোতে শারীরিক কোনো কসরত নেই। এগুলোতে মানুষের মধ্যে আরও স্থূলতা তৈরি হয়, শরীর আরও অসুস্থ হয়, মন মানসিকতা আরও বিষণ্ণ হয়, বরং শারীরিক যে পরিশ্রমের বা কসরতের খেলা আছে সেগুলোর মাধ্যমে মানুষের শরীরে এক ধরনের স্ফূর্তি কাজ করে। তো এগুলো ইসলামে অবশ্যই জায়েজ আছে। কিন্তু আজ যে সমস্ত আন্তর্জাতিক ফুটবল বলি বা ক্রিকেট বলি যে সমস্ত খেলাধুলাগুলো হয়ে থাকে এগুলোর পেছনে যারা পড়ে থাকেন, এগুলো আমরা বিগত একটি বক্তব্যে বলেছি বিস্তারিত যে নানা কারণে, অনেকগুলো কারণ সেখানে রয়েছে, সেই কারণগুলোকে সামনে রাখলে এগুলোকে দেখা এবং এগুলোর পিছনে নিবিষ্ট হওয়া জায়েজ হতে পারে। আপনি খেলুন, শরীয়তের নীতিমালা লঙ্ঘন না করে আপনি খেলুন, কিন্তু আরেকজনের খেলা অবলোকন করতে আপনি ঘন্টাকে ঘন্টা নষ্ট করবেন বিনোদনের নামে এবং তার পিছনে অনেক অনাচার থাকবে, এটি কখনো ইসলাম কেন সুস্থ বিবেক অনুমোদন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শুভবুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি যে আর আই ইফতি আপনি জানতে চেয়েছেন, গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করলে কি বলা যাবে? হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করতেই পারেন, আপনি বলতেই পারেন। কিন্তু আজকাল যেটা হয়েছে যে গরু কেনার পর সেটার লাভ লস হিসাব করা হয় অনেক বেশি জটিল আকারে। অনেকেই গরু একটু বেশি দামে কিনে ফেলেছেন হয়তো, সেজন্য তিনি এত বেশি আক্ষেপ করতে থাকেন, মনে হয় তিনি বিশাল লস করে ফেলেছেন। মনে রাখবেন, আপনি 50,000 টাকার গরু যদি 70,000 দিয়ে কিনে ফেলেন, আল্লাহ তাআলা সওয়াব আপনাকে 70,000 দিবেন, 50,000-এর না। আল্লাহ তাআলা এটা বলবেন না যে তুমি 20,000 কেন বেশি দিয়ে কিনেছ, অতএব সওয়াব কম পাওয়া, এরকম কোনো বিষয় নাই। অতএব আপনার হারাবার কিছু নেই, গরুর ব্যাপারে তিনিও 20,000 লাভ করেছেন, আবার আপনিও 20,000 টাকার সব এক্সট্রা পাচ্ছেন, তাহলে দুজনেই লাভ করেছেন, এখানে তো টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আমরা দেখা যায় এগুলো নিয়ে অনেক বেশি হাউতাস করি। এগুলো সবগুলো মূলত হয় এই জন্য, কোরবানের যে আসল মাকসাদ, আসল উদ্দেশ্য, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখন গোশত এবং লাভ লস এই বিষয়গুলো আমাদের কাছে মৌলিক হয়ে গেছে। আবারও আমরা যেন কোরবানের যে রুহ, কোরবানের যে প্রাণ, কোরবানের যে আসল মূল প্রতিপাদ্য বিষয়, সেটি যেন আমরা অনুধাবন করে কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্নটি দেখতে পাচ্ছি মাহিয়া তসনিম প্রিয়া, আপনি করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখা হচ্ছে না, তাই ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, এ হতাশা কাটানোর জন্য ইসলামের দৃষ্টিতে করণীয় কী? বোন মাহিয়া, এটি একটি সুবর্ণ সুযোগ, স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এ সময় আমরা বাসা বাড়িতে চাইলে আমাদের নলেজকে বিল্ড আপ করতে পারি, উন্নত করতে পারি, সমৃদ্ধ করতে পারি। আমরা চাইলে এই সময়টাতে, বিশেষ করে আমি অনেকেরই বলি এবং এই লাইভে আমরা একাধিকবার বলেছি যে কোরআনে কারিমকে বুঝে পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যখন কোরআনকে বুঝে পড়তে পারবেন তখন আপনি যে স্বাদ পাবেন সে স্বাদ বর্ণনা করে বোঝানো কঠিন। তো আপনি এই অবসর সময়ে কোরআন বুঝে পড়ার যে কোর্সগুলো আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার এস এম নাহিদ ভাইয়ের যে কোর্সটি আছে আল কোরআনের ভাষা, সেটি আমরা রেফার করেছিলাম এবং তিনি ব্যক্তিগতভাবে, আমি তাকে চিনি অত্যন্ত কাছে থেকে, অত্যন্ত মুখলেস একজন মানুষ, আল্লাহর জন্য কাজ করে থাকেন আলহামদুলিল্লাহ, এটি আমার সুধারণা, ওলা উজাক্কি আল্লাহ আহাদা। তো তার এটি, এর বাইরে আমাদের একজন ছোটো ভাই আছেন মুফতি আবদুল্লাহ মাসুম, তার একটা প্রোগ্রাম আছে নুরুল কোরআন নামে, প্রফেসর মুখতার আহমদের একটা আছে তারবিয়া ইনস্টিটিউট নামে, এরকম আরও অনেক আছে, মহিউদ্দিন ফারুকী ভাই আছেন, আরও অনেকে কাজ করছেন। এই সমস্ত ওলামা একরামের এই কোর্সগুলো অনলাইনে এই সুযোগে আপনারা খুব সিরিয়াসলি যদি শিখে ফেলেন এবং সেগুলো সম্পন্ন করেন, ইনশাআল্লাহ আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়টাকে অনেক বড় অর্জনে আপনি পরিণত করতে পারবেন। মুশকিল হলো আমাদের অবসর সময়গুলো নষ্ট করে ফেলে শয়তান, কারণ আমাদের সেজের জন্য কোনো প্ল্যান থাকে না, যেহেতু কোনো সুনির্দিষ্ট কাজের প্রেশার নাই, পড়াশোনার প্রেশার নাই, তাহলে আমরা নিজেদেরকে ব্যস্ত করে রাখতে পারি। আসন্ন ফাউন্ডেশন এই জন্য শিক্ষার্থীদেরকে ব্যস্ত করে রাখার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য অবসর সময় সিরাত পাঠ প্রতিযোগিতার অ্যারেঞ্জ করেছিল 2020 সালে। ইনশাআল্লাহ কোরবানিদের পরপরই আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি প্রতিযোগিতা, সেটি হলো ইসলামী আকিদার উপরে, সেটার উপরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবদুল্লাহ জাহাঙ্গীর ভালো রচিত ইসলামী আকিদা বইয়ের উপরে একটা বড় ধরনের প্রতিযোগিতা আমরা অ্যারেঞ্জ করতে চাচ্ছি। এই জাতীয় ভালো কাজ আরও অনেকগুলো হয়ে থাকে, সেগুলোতে সম্পৃক্ত হয়ে থাকলে আপনার সময়টা ভালোভাবে কাটবে, ডিপ্রেশনে ভুগবেন না। আজকাল আমাদের এত বেশি সময় যে সময় কাটাবার জন্য আমরা আলেমদের কাছ থেকে পরামর্শ নেই যে কীভাবে সময় কাটাবো, সময় কাটানোর জন্য কিছু দেন সাহাবা ইকরাম রেদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমলগুলো করতে করতে
এত বেশি তাদের উপরে প্রেশার হয়ে যেত যে তারা কোনো সময়ই পেতেন না। এই জন্য কোনো কোনো সাহাবি এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো কদ কাসুরা আলাই, আমার কাছে অনেক বেশি হয়ে গেছে, আপনি আমার জন্য একটু সংক্ষেপ করে দেন। চিন্তা করুন, এত বেশি হয়ে গেছে যে তিনি সংক্ষেপ করতে চাচ্ছেন, আর আমাদের কাছে এত বেশি সময় যে আমরা সময় কাটানোর জন্য কাজ খুঁজতেছি যে কী কাজ পাওয়া যেতে পারে। এগুলো হলো সবগুলো আমাদের পদ্ধতিগত ত্রুটির কারণে। আল্লাহ তাআলা শিক্ষার্থী সহ যারা এই অবসর সময়ে লকডাউনে ডিপ্রেশনে ভুগছেন তাদের ডিপ্রেশন দূর করে দিন। ডিপ্রেশন দূরের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক নিবিড় করা, তাআল্লুক মা আল্লাহ করা। আর এর সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আপনি অন্য সময় সালাত হুলস্থুল করে পড়েন, এই সময়টাতে খুব ধীরে ধীরে পড়ুন, সুন্নাতগুলো এবং নফলগুলোকে খুব এহতেমামের সাথে আদায় করুন, গুরুত্বের সাথে আদায় করুন, এবং আল্লাহর সাথে একটু কথা বলুন নির্জনে, আধা ঘন্টা 10 মিনিট করে প্রতিদিন কথা বলুন, আপনার সুবিধা অসুবিধাগুলো, আপনার অপরাধগুলোর কথা। আপনি সময় কাটানোর জন্য যদি ভালো করে পরিকল্পনা করেন, ইনশাআল্লাহ বিদনিল্লাহ ডিপ্রেশন আসার সুযোগই পাবে না। আল্লাহ তালা তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আব্দুল্লাল কাফি, আপনি জানতে চেয়েছেন যারা ব্যাংক, এনজিও এবং সুদি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদের বেতনের টাকা দিয়ে কোরবানি করা বৈধ হবে কি না। দেখুন, হারাম উপার্জন দিয়ে কোরবানি করলে সেটি বৈধ হবে না, এটি হলো মূল কথা। এর সপক্ষে সবচেয়ে বড় দলিল হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই হাদিস, যেখানে তিনি বলেছেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু আল্লাহর জন্য দান করলে আল্লাহ তাআলা সেটি গ্রহণ করেন না। অতএব কোরবানিতে হারাম অর্থ যদি কেউ ব্যয় করেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না। তবে ব্যাংক অথবা সুদি প্রতিষ্ঠানে বা কোনো এনজিও প্রতিষ্ঠানে কেউ যদি এমন কোনো পদে জব করেন যে পদে সরাসরি সুদের সাথে তার সম্পৃক্ততা আছে, সুদ স্যাংশন করছেন, সুদের লেখক, সুদের গ্রাহক, সুদের আপনার সাক্ষী, সুদের হিসাবরক্ষক, সুদের স্যাংশনকারী, এরকম ব্যক্তি যারা, তাদের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বিসম্পাত করেছেন। কিন্তু যদি কারোর এমন কোনো পদে চাকরি থাকে সুদি প্রতিষ্ঠানেরই, যেই কাজে, যেই পদে থেকে তার সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকে না, ধরুন সুদি প্রতিষ্ঠান ইলেকট্রিশিয়ান, তার কাজের সাথে সুদের সরাসরি সম্পৃক্ততা নাই, অনেক ঘুরিয়ে অথবা পরোক্ষভাবে হয়তো সম্পর্ক খুঁজে পাওয়া যেতে পারে, এরকম ব্যক্তি যদি থাকেন তাহলে তাদের চাকরি জায়েজ কি না, এ বিষয়ে আমাদের দেশের বেশিরভাগ উলামায়ে কেরাম, আরবের উলামায়ে কেরাম বেশিরভাগই এটাকে নাজায়েজ বললেও, হারাম বললেও, আল্লামা তাকি উসমানী সাহেব সহ পৃথিবীর অনেক স্কলারগণ সেটিকে জায়েজ বলেন এবং এর পেছনে অনেক দালিল আলোচনা বিস্তারিত আছে। আমরা শুধুমাত্র এইটুকু বলছি যে নিরুপায় অবস্থায় কারোর যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এবং তিনি যদি এরকম কোনো পদে জব করেন যেখান থেকে সরাসরি সুদের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার জব জায়েজ হতে পারে, ইনশাআল্লাহ তিনি কোরবানি করতে পারেন, তার কোরবানি করা জায়েজ হবে। এছাড়া সরাসরি সুদ হারাম টাকা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। আর কারো যদি হারাম উপার্জনের পাশাপাশি হালাল উপার্জনও থাকে তাহলে তিনি কোরবানিসহ আর্থিক বাদগুলো হালাল উপার্জন থেকে করবেন, হারাম উপার্জন থেকে করবেন না। আনোয়ারুল আজিম জানতে চেয়েছেন, 3 বা 4 অংশীদারে কোরবানি পশু ক্রয় করে পরবর্তীতে সবার সম্মতিতে অংশীদার বাড়ানো যাবে কি না। উত্তর হলো, হ্যাঁ যাবে ইনশাআল্লাহ। আয়ার খান রাজিন, আপনি জানতে চেয়েছেন, একদিকে আকস্মিক মৃত্যু অর্থাৎ আগুনে পড়ে ও পানিতে ডুবে মারা গেলে শহীদের কাতারে থাকার কথা বলা হয়েছে, অন্যদিকে এই ধরনের মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, এমন মৃত্যুতে যদি শহীদের কাতারে থাকা যায় তাহলে এ থেকে বাঁচার জন্য দোয়া কেন করব। অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি প্রশ্ন মাশাআল্লাহ। ভাই রাজিন, প্রথমত অনেক বিপদ থেকে মানুষের অনেক অর্জন হয়, কিন্তু অর্জনের জন্য কেউ বিপদে পড়তে চাইবে না। অর্জন বিপদ থেকে হতে পারে এবং নিশ্চিত হতে পারে, এরকমও পথ থাকতে পারে, কিন্তু তাই বলে কেউ নিজে থেকে বিপদ ডেকে আনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করতেন, তার দোয়ার খোলাসা ছিল এই যে, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন কিংবা অসুস্থ রাখুন, সর্বাবস্থায় আমি আপনার কৃতজ্ঞতা আদায় করি। কারণ অসুস্থ যখন থাকবে, এর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আমি বলছি যে অসুস্থ যখন থাকবে ইমানদার তো তার বিনিময়ে তিনি সওয়াব পাবেন, অতএব এটা তার হারণ কিছু নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার পরবর্তী অংশে বলেছেন, তবে আল্লাহ আপনার সুস্থতার নিয়ামতটা আমার কাছে অধিক সুবিধাজনক, কারণ আমি সুস্থ থেকে সওয়াব অর্জন করতে চাই, অসুস্থ হয়ে সওয়াব পাবো কিন্তু সুস্থ হয়ে পেলে সেটি ভালো। আপনি অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করলে, পানিতে ডুবে মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পাবেন, আল্লাহর বরাবর আপনাকে হাকিকি শাহাদাত যেটা সেটাও তো দিতে পারেন, অর্থাৎ যে শাহাদাতটা আপনার কাম্য সেটা হতে পারে। তাহলে আপনি বিপদে পড়ে শাহাদাতের মর্যাদা পাবেন, সেটা তো আপনার জন্য সান্ত্বনা অবশ্যই ভালো, কিন্তু যদি সেটা ছাড়াই আপনার এই মর্যাদা হতে পারে সেটা আপনি অবশ্যই কামনা করবেন। বিপদ থেকে ভালো কিছু হয় সে আশায় কেউ বিপদের কামনা করে না, সেই জায়গা থেকে আমরা এ ধরনের আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া করব। তাছাড়া আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো শাহাদাতের মর্যাদা পেতে হলে ইমান থাকতে হবে। আপনার আকস্মিক মৃত্যু যখন হবে, আল্লাহ না করুন আপনি কোনো গুনাহে লিপ্ত থাকতে পারেন, তখন তো শাহাদাতের মর্যাদা হবে না, আপনি সেটা কীভাবে নিশ্চিত হবেন? এই জন্য আকস্মিক মৃত্যু থেকে পানা চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জাহিদ হোসেন, তবে হ্যাঁ, আকস্মিক মৃত্যুকে আবার খারাপ মনে করার কোনো কারণ নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন যে আকস্মিক মৃত্যু মানে খারাপ মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৌতুল ফাজআ বা আকস্মিক মৃত্যু এটা ফাসেক যে তার জন্য বিপদের, কারণ সে দুনিয়া যেটুকু ভোগ করছিল এটুকু শেষ, জাহান্নামে চলে গেল সে, যেহেতু ফাসেক খারাপ মানুষ ছিল। আর যে ইমানদার এটা তার জন্য বিশাল বড় কল্যাণের, কারণ সে হঠাৎ করেই জান্নাতের দিকে প্রবেশ করেছে তার ইমান এবং নেকামলের কারণে। বিধায় আকস্মিক মৃত্যু হলেই লোকটা খারাপ এরকম মনে করার কোনো কারণ নেই, তবে আমরা সতর্ক থাকব বিপদ থেকে বাঁচার জন্য। এরপরে প্রশ্নটি করেছেন জাহিদ হোসেন, আপনি জানতে চেয়েছেন বাংলাদেশ তথা সারা বিশ্বে বর্তমান পরিস্থিতিতে কোরবানির উদ্দেশ্যে পশু কোরবানি না দিয়ে সে অর্থ গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিলে কোরবানির ওয়াজিব আদায় হবে কি না? ভাই জাহিদ হোসেন, কোরবানির অর্থ গরিব দুঃখীদেরকে দান করে দিলে, বন্টন করলে, অথবা কোরবান অর্থ দিয়ে অন্য কোনো কল্যাণমূলক কাজ করলে কোরবানির যে দায়িত্ব সেটি কখনো আদায় হবে না। আজকাল আমাদের সমাজে কোরবানির মৌসুম আসলে এই ধরনের কথা আমরা শুনতে পাই, বলা হয় যে কোরবানির টাকা একত্র করে দিলে ভ্যাকসিনের টাকা হয়ে যাবে, কোরবানির টাকা একত্র করে দিলে বন্যার্থদের দুর্গতি দূর হবে, কোরবানির টাকা একত্র করে দিলে এতগুলো হাসপাতাল হবে, এই সমস্ত হিসেব এবং যোগবিয়োগ করে দেওয়া হয়। যারা এই হিসেবগুলো করে, এই ভদ্রলোকদের যে সকালবেলা তারা যে স্যান্ডউইচ খান, বিফ স্যান্ডউইচ খান, এবং বিকেলে তারা যে আপনার চিকেন ফ্রাই খান, তারা যে আপনার শৌখিনতাগুলো করেন, সেগুলোর টাকার হিসেব কিন্তু তারা কখনো দেন না। সেগুলো একত্র করলে যে বাংলাদেশে কত কিছু সম্ভব সেটার হিসাব তারা কখনো দেন না। এদের সমস্ত অ্যালার্জি হলো মুসলমানদের ইবাদতকে কেন্দ্র করে। আশ্চর্যের বিষয় যে গরুর গোশত কোরবানির সময় মুসলমানরা খায়, আর চুলকানিটা হয় তাদের যারা কোরবানি করে না। গোশত খাচ্ছি আমরা, চুলকানিটা হচ্ছে তাদের। ইট আজীব এক প্রক্রিয়া বাংলাদেশে। তো যাই হোক, কোরবানির ইবাদত বাদ দিয়ে কেন আপনাকে অন্য আর্থিক দান করতে হবে? আল্লাহ তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন এখানে কোনো ত্রুটি আছে? যাকাত দিতে বলা হয়েছে সম্পদের 2.5% করে দিতে হবে, খাদ্যের জন্য আলাদা যাকাত, ফসলের যাকাত দিতে বলা হয়েছে, ফিতরা দিতে বলা হয়েছে। একটা মানুষের বা গরিব মানুষের অনেক কিছুর প্রয়োজন আছে, তার খাদ্যের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা যাকাতুজ জুরুআই ওয়া সিমার রেখেছেন, ফসলের যাকাত রেখেছেন, আর্থিক অন্যান্য অভাব মোচনের জন্য সাধারণ যাকাত রেখেছেন, সাধারণ দান রেখেছেন, তারপরে তার প্রোটিন, তার শরীরের অন্যান্য যে প্রয়োজনীয়তাগুলো আছে, তার খাদ্যে যে শরীরে যে আমিষের প্রয়োজনীয়তা আছে, এটার জন্য কোরবানির গোশত দানের বিধান রেখেছেন। ইসলাম তো সব কিছু সমান হারে দিয়েছেন, যার কারণে একটা বাদ দিয়ে আরেকটা করতে হবে কেন? ইসলামে যদি আর্থিক ইবাদতের অন্য অপশন না থাকতো তাহলে এটা বলা হয়তো যুক্তিসঙ্গত হতো। অতএব এই সমস্ত কথাগুলো কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আর তাছাড়া কোরবানির দিনে পশু জবাই করাটাই মুখ্য ইবাদত, এখানে টাকাটা মূল বিষয় না, কেউ টাকা দিলেও কোরবানি আদায় হবে না, এইটাই সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের গ্রহণযোগ্য মত। ওসান চৌধুরী, আপনি জানতে চেয়েছেন আমাদের মহল্লা সুদী ব্যাংকে ব্যাংকের কিস্তি তোলার কাজে ব্যবহৃত হতো, বর্তমানে পরিত্যক্ত এমন একটি ঘরকে নামাজের স্থান হিসেবে ব্যবহার করা হয়, সেখানে একজন নিয়মিত ইমামও আছেন, এখানে কি নামাজ কবুল হবে কি না? দেখতে হবে যে সেই জায়গাটার মালিককে, এটা যদি বৈধ কোনো মালিকের থাকে এবং তিনি হয়তো সুদী প্রতিষ্ঠানের জন্য দিয়েছিলেন, এখন নামাজের জন্য দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, বরং সেটি আরও ভালো কাজ। কারণ একটা জায়গা খারাপ কাজে ব্যবহার করা হতো, সেই কাজটাকে, সেই জায়গাটাকে এখন ভালো কাজে ব্যবহার করা হলো, এটি সওয়াবের কথা, কোনো অসুবিধা নেই। এরকম মনে করার কোনো কারণ নেই যে একই জায়গায় খারাপ কাজ হয়েছে এখানে আবার ভালো কাজ করলে আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, বিষয়টি সেরকম নয়। একটা চাকু দিয়ে কেউ সন্ত্রাস করতো, রাহাজানি করতো, ডাকাতি করতো, সেটা দিয়ে এখন তিনি কোরবানি পশু জবাই করেছেন, সন্দেহাতীতভাবে তিনি খারাপটাকে ভালো দিয়ে রূপান্তর করেছেন, যেটি প্রশংসনীয় কাজ। অতএব একই জায়গাতে সুদী প্রতিষ্ঠান ছিল, সেখানে নামাজের জায়গা হলে কোনো অসুবিধা নেই। ইবনে জাফর, আপনি জানতে চেয়েছেন কোনো মুসলিম রাজমিস্ত্রির জন্য হিন্দুদের মঠ উপাসনালয় নির্মাণ করে উপার্জন করা জায়েজ হবে কি না? না ভাই ইবনে জাফর, কোনো অবস্থাতে এটি জায়েজ হবে না, কারণ আপনি কোনো অন্যায় কাজে সহযোগী হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম স্পষ্টভাবে জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাকওয়া এবং কল্যাণের কাজে একে অন্যের সহযোগিতা করো, কিন্তু অপরাধ, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। বিধায় কাউকে কোনো অন্যায় কাজে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সহযোগিতা করা উচিত নয়। যদি কেউ পুজো করে, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, আর আপনি তার শিরকের উপাদান প্রস্তুত করে দেওয়ার জন্য বা শিরক করার, শিরকের আয়োজনকে সহজ করার জন্য কোনোভাবে আপনি এফোর্ট সেখানে দিয়েছেন, তাহলে সন্দেহভাবে আপনি গুণাগার হচ্ছেন। বত্তি তুলে বলেছেন দাঁড়িয়ে প্রসব করা মাকরু, আমি সাধারণত সেটাকে আমরা বাংলায় বলেছি। মাকরু মানেই হলো যে ওই কাজটা শরীরের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয়, এটা করা উচিত নয়, এটা করা জায়েজ নয়।
দাঁড়িয়ে পেশাব করা সাধারণ অবস্থাতে, সুস্থ অবস্থাতে এটি জায়েজ নয়, স্বাস্থ্যের জন্য নানা দিক থেকে ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের অভ্যাসের পরিপন্থী একটি বিষয়। আমরা সেখানে বক্তব্যে স্পষ্ট বলেছি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, যে তিনি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনকে সবচেয়েতে কাছে থেকে দেখেছেন, তিনি বলেছেন তিনি দাঁড়িয়ে পেশাব করতেন, যদি কেউ বলে তোমরা বিশ্বাস করবে না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের অভ্যাসটাই একজন ইমানদারের জন্য করণীয়। দাঁড়িয়ে পেশাব করা সচরাচর একজন ইমানদারের জন্য জায়েজ নয়, ওই কথাটাকে আমরা অনুচিত বলেছি, অনুত্তম বলেছি, উদ্দেশ্য সেটি। আর এর বাইরে বিশেষ কারণে, বিশেষ কোনো সমস্যায় পড়লে, কোনো বিশেষ পরিস্থিতিতে বসার মতো পরিবেশ না থাকলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বুখারীতে বর্ণিত আছে। শুধু সেটুকু হলো ওজোরের জন্য, সাধারণ অবস্থাতে এমনটি করা উচিত নয়, কারণ এর ফলে পেশাবের ছিটা চলে আসে এবং এর ফলে কাপড় চোপড় শরীর নাপাক হয়, কবরের আজাবার একটা বড় কারণ এটি। এগুলো আমরা সেই বক্তব্যে স্পষ্ট করে উল্লেখ করেছি এবং সেখানে আপনার অনেকে এটাকে ঢালাওভাবে জায়েজ মনে করেন, সেই মতটা যে গ্রহণযোগ্য নয়, দলিল দিক থেকে দুর্বল, এবং তার চাইতে বরং দাঁড়িয়ে পেশাব না করা উচিত, না দাঁড়িয়ে পেশাব করা মাকরুহ, এই মতটা অধিকতর দলিল সমৃদ্ধ। সেখানে আমরা স্পষ্ট করে বলেছি, এরপরে যদি কারোর মানে বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাদের দুর্বলতা ছাড়া আর কিছু আমরা বলতে পারি না। তোফায়েল আহমেদ, আপনি জানতে চেয়েছেন অনেক গাভীর সঙ্গে সর্বনাশ। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগতম শ'রয় সমাধানের 95তম পর্বে। আমরা কিছুটা ইন্টারনেটের বিভ্রাটের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলাম এবং যার কারণে বিরতি নিতে হয়েছে, এবং বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে এসেছি একই অনুষ্ঠানে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা বিরতির আগে ভাই আব্দুর রহমানের প্রশ্ন উত্তর দিচ্ছিলাম। তিনি প্রশ্ন করেছিলেন দাঁড়িয়ে প্রসাব করা অনুচিত। আপনি এক উত্তরে বলেছেন, একজনের ব্যাপারে আপত্তি তুলে বলেছেন দাঁড়িয়ে প্রসাব করা মাকরু। আমি সাধারণ মানুষ, মাকরু আর অনুচিত শব্দের পার্থক্য জানি না, একটু ক্লিয়ার করলে ভালো হবে। ভাই আব্দুর রহমান, এই বিষয়ে আমরা বিরতির আগে কথা বলেছি কিন্তু সেটি হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পরিষ্কার ছিল না। আবার বলছি সংক্ষেপে যে মাকরু মানে হলো অপছন্দনীয়, এটাই আমরা বাংলায় বলেছি, উদ্দেশ্য সেটি। রসুল আকরাম সাল্লাহ সাল্লাম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করতেন না। আমাদের আশাদুল্লাহ তালহা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যেটি তিরমিজি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে, যে নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, বললে তোমরা কেউ বিশ্বাস করবে না। ওজোরের কারণে কোথাও বসার মতো পরিবেশ না থাকলে, অনন্য উপায় হলে শুধুমাত্র, সেই ক্ষেত্রে নিরুপায় ব্যক্তির জন্য বা মাজুরের জন্য এটি জায়েজ রয়েছে, এই মতটি আমরা স্পষ্ট করে বলেছি। এবং যারা সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ মনে করেন, তাদের মতটির চাইতে যারা এটাকে অপছন্দনীয় মাকরুহ মনে করেন তাদের মতটা অধিক দলিল সমৃদ্ধ, সেটিও আমরা পরিষ্কার করে ক্লিয়ার করেছি। বিধা এখানে ধোঁয়াশা থাকার কোনো কারণ আমি দেখছি না। তোফায়েল আহমেদ, আপনি জানতে চেয়েছেন অনেকে অনেক গাভীর সঙ্গে মিলিত হতে দেওয়ার জন্য ষাঁড় পালন করে, ষাঁড়কে গাভীর সাথে মিলিত হতে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া যাবে কি না। উল্লেখ্য, এ জাতীয় ষাঁড়কে ছোট কল থেকে বাড়তি খাবার ও যত্ন নিয়ে পালতে হয়, এতে বেশ খরচ আছে। জি, অবশ্যই সার্ভিস চার্জ তিনি নিতে পারেন, যেহেতু এটার জন্য তার যথেষ্ট পরিমাণ খরচ আছে এবং এই সার্ভিস দেওয়ার জন্য তার অর্থ খরচ করতে হয়। বোন শবনম, আপনি জানতে চেয়েছেন কোনো অবিবাহিত লোক যদি বাচ্চা সহ কোনো মহিলাকে বিয়ে করে, তাহলে সমাজে করণীয় সুন্নাহ অনুযায়ী কীভাবে অধিকার পাবে? ওই সন্তানদের কি তিনি তার সন্তান হিসেবে নিজের অধিকার দিতে পারবে বা তার সম্পদ লিখে দিতে পারবেন? দেখুন, যিনি সন্তান সহকর নারীকে বিবাহ করেছেন তিনি অনেক বড় একটি সওয়াবের কাজ করেছেন। একজন বিধবা নারীকে বিবাহ করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ, যেটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। এখন কথা হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে সেই নারীর আগের ঘরের যদি সন্তান থাকে, তাহলে এই ভদ্রলোক যিনি বিবাহ করেছেন তিনি তাদের বাবা হিসাবে বিবেচিত হবেন, যদিও হাকিকি বাবা তিনি নন। তারপরেও মায়ের দিক থেকে, মায়ের স্বামী হিসাবে তিনি বাবা হিসাবে বিবেচিত হবেন। তার সম্পদে এদের জন্য সরাসরি হিস্সা না থাকলেও তাদেরকে তিনি দান করতে পারবেন এবং তাদের জন্য কোনো সম্পত্তির অংশবিশেষ লিখে দিতে পারবেন। এম কে পলাশ জানতে চেয়েছেন, যদি কোনো মসজিদে খুশু খুজু বজায় রেখে জামাতে সালাত আদায় না হয়, তবে কি সেই মসজিদে জামাতের সাথে সালাত আদায় না করে একা একা আদায় করা উত্তম, নাকি জামাতেই সালাত আদায় করতে হবে? খুশু খুশু বজায় রেখে যদি সালাত আদায় নাও হয়,
ফরজ যদি আদায় হয়ে যায় তথাপি ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে। আহলে সুন্নাল জামাতের আকীদা হলো যে সল্লু খালফা কুল্লি বাররিন ও ফাজরিন, নেককার হোক আর বদকার হোক ইমামের পিছনে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম শাসক ছিলেন, তার পেছনে সাহাবা ইকরাম জামাতের সাথে সালাত আদায় করেছেন, আলাদা জামাত তৈরি করেনি। মুসলমানদের ইউনিটিটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নামাজের মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয়ও কিছুটা যদি ত্রুটিও হয়, বড় ত্রুটি যদি না হয় যার ফলে নামাজ হবে না, তারপরেও ইউনিটি রক্ষার্থে আলাদা জামাত করার পারমিশন ইসলাম দেয় না। অতএব অন্যান্য বিষয়ে ইউনিটি বা ঐক্য ধরে রাখার প্রয়োজনে কত বেশি আমাদের সহনশীল হওয়া উচিত, কত বেশি আমরা একে অন্যের ভুল ত্রুটিগুলোকে মার্জনার চোখে দেখা উচিত ইউনিটি বজায় রাখার খাতিরে, যতটুকু না রাখলে ইউনিটি নষ্ট হয় ততটুকু, সে বিষয়টি এখান থেকে আঁচ করা যায়। অতএব আপনি এই অজুহাতে বাসায় একাকি সালাত আদায় করতে পারবেন না। হ্যাঁ, যদি ইমাম সাহেব এত হুলস্থুল করে নামাজ পড়েন যে ফরজ বা ওয়াজিব যেটুকু অপেক্ষা করা সেটুকুও হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার পিছনে নামাজ পড়বেন না, অন্য কোনো মসজিদে নামাজ পড়বেন বা ভিন্ন জামাত করবেন। এরপরে আরিফুর রহমান আপনি জানতে চেয়েছেন, আপনার কোনো কোনো মাসআলা নিয়ে অনেক আলেম আপত্তি করছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কী? ভাই আরিফুর রহমান, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আমরা শত শত মাসআলা বলে যাচ্ছি, হাজার হাজার মাসআলা বলেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত, এর মধ্যে কোনো কোনো মাসআলা নিয়ে আপত্তি হওয়াটাই তো স্বাভাবিক। হাজার হাজার মাসআলার মধ্যে দু চার পাঁচটা নিয়ে আপত্তি হবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আর তাছাড়া ওলামা একরাম আমাদের মাসআলা, আমাদের বক্তব্য ব্যাপারে যখন তীক্ষ্ণ নজর রাখবেন, তারা যখন এগুলোর ভুল ত্রুটি আলোচনা করবেন, সেটি অবশ্যই আমাদের জন্য উপকার, কারণ এর মাধ্যমে আমরা আরও বেশি সাবধান হতে পারবো, আমরা আরও বেশি সতর্ক হতে পারবো। আমি ব্যক্তিগতভাবে যে কোনো কারেকশন নেওয়ার ব্যাপারে খুব বেশি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ইতোমধ্যে বহু পোস্ট, বহু বক্তব্য আমরা সরিয়েছি, বহু বক্তব্য থেকে আমরা সরে এসেছি এবং সেটা পাবলিকলি জানিয়েছি বিভিন্নভাবে। সেটি এই জন্য যে সেটি আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের অবস্থান ভুল ছিল। তবে এরকম বিষয়গুলো গুনলে হাতে গোনা হয়তো কয়েকটা হবে, যেটি আমি আগেই বলেছি যে খুবই স্বাভাবিক আলহামদুলিল্লাহ এরকম বিষয় হওয়াটা। তবে এটা নিয়ে কোনো পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করার কোনো প্রয়োজন না যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি। আমি মারা গেলে সেটা হয়তো ভিন্ন বিষয়, কিন্তু আমি বেঁচে থাকতে আমার সাথে আলোচনা করলেই যথেষ্ট। যদি কোনো কিছু ভুল মনে হয় তথ্যগত দিক থেকে, আমরা রেফারেন্স বেজ কথা বলি আলহামদুলিল্লাহ, হাজার হাজার রেফারেন্স এ পর্যন্ত আমরা দিয়ে থাকি, যারা আমাদেরকে শুনেন তারা জানেন আমরা কোনো কথা রেফারেন্স ছাড়া বলি না। এর মধ্যে হাজার হাজারের মধ্যে একটি রেফারেন্স বা দুটি রেফারেন্স যদি কখনো মিস্টেক হয়, ভুল হয়, তাহলে সেটা আমি মনে করি এটা মানুষ হিসাবে হওয়াটাই বরং স্বাভাবিক। এটা নিয়ে খুব হইচই করার মতো কোনো কিছু আমি অন্তত দেখি না। বিশেষ করে আমি যখন বেঁচে আসি, আমাকে যদি এটা নজরে আনা হয়, আমি অবশ্যই ভুল যদি হয় তাহলে অবশ্যই আমরা প্রত্যাহার করে নেব। আর যদি যিনি ভুল মনে করছেন তার বিভ্রান্তি হয়, তিনি বোঝার ভুল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ধরিয়ে দিব। বিধায় ওলামা ইকরাম আমাদের কোনো কোনো মাসআলা নিয়ে আপত্তি তুললে সেটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে আপনার পরেশান হওয়ার মতো কোনো বিষয় আমি দেখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ওলামা ইকরাম যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য কোথাও কেউ করবেন না, আল্লাহর বাস্তে নিজের আমল নষ্ট করবেন না। তবে ওলামা ইকরামের আপত্তি হওয়াটা এটা অস্বাভাবিক নয়, ইখতিলাফ এটা ইসলামের সৌন্দর্য, মতবৈচিত্র্য। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মেজবাহ এরফান, আপনি জানতে চাচ্ছেন ঘুড়ি উড়ানো কি নাজায়েজ? ভাই মেজবাহ, ঘুড়ি উড়ানো নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। অনেকে ঘুড়ি উড়ানোকে নাজায়েজ বলেন কিছু যুক্তি দিয়ে, সেই যুক্তিগুলো আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না। অতএব বিনোদনের অংশ হিসাবে কেউ চাইলে ঘুড়ি উড়াতে পারেন। এমডি কামালউদ্দিন জানতে চেয়েছে, নবজাতক শিশুকে জন্মের কয়েকদিনের মধ্যে কোনো নেককার বুজুর্গের নিকট নিয়ে তার মুখের মধ্যে খেজুর মধু বা অনুরূপ কোনো খাদ্যদ্রব্য ছোয়ানো কি সুন্নত? হ্যাঁ, এটাকে তাহনিক বলা হয়, এটি সুন্নাহ। আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা ইকরাম তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেন এবং এই জাতীয় কোনো কিছু দিতেন তিনি মুখে লাগিয়ে তাদের মুখে দিতেন, এটাকে তাহনিক বলা হয়। এর মানে এই না তাকে অনেক বেশি খাওয়ানো, বাচ্চা মানুষ তার ডাইজেস্টিং পাওয়ার সেরকম থাকে না আমাদের মতো। অতএব শুধুমাত্র স্পর্শ করানো, আলতো করে তার মুখে সে আর্দ্রতাটা লাগানো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রভূত বারাকা এবং কল্যাণ দান করে থাকেন। নাজমুল হাসান শিহাব জানতে চেয়েছেন, আমার বর্তমান বয়স 19, পাসপোর্ট করতে হলে বয়স লাগে 21, এখন আমি যদি বয়স বাড়াই তাহলে কি ইমামের কোনো, ইসলামের কোনো নিষেধ আছে কিনা দয়া করে জানাবেন। প্রথম কথা হলো, পাসপোর্টের জন্য বয়স 21 লাগবে কেন আমি জানি না, পাসপোর্ট তো শিশুরও হয়। আমার বাচ্চাদেরও পাসপোর্ট আছে এবং কয়েক দফা আমি তাদের পাসপোর্ট নবায়ন করেছি। অতএব পাসপোর্টের জন্য 21 লাগবে কেন আমি জানি না। আপনি যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসবাস করে থাকেন যেখানে আপনার পাসপোর্টের প্রয়োজন হয়, পাসপোর্টের জন্য 21 বছর বয়সের প্রয়োজন হয়, সেখানে ট্রাভেলসের জন্য নিশ্চয়ই বিকল্প কোনো ব্যবস্থা আছে।
অতএব মিথ্যা বলার জন্য, মিথ্যা তথ্য দেওয়ার জন্য এই কারণটি মোটেও যথেষ্ট নয়। মিথ্যা এটা অত্যন্ত জঘন্য একটি বিষয়। একান্ত মানুষ জীবন বাঁচানোর জন্য যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র তিনি একটু ঘুরিয়ে বলতে পারেন, এছাড়া হেন তেন কারণে বা যেন তেন কোনো সাধারণ কারণে মিথ্যা বলার কোনো সুযোগ ইসলামে নেই। এরপরে আব্দুল বাসিত, আপনি জানতে চেয়েছেন এই সফরে, একই সফরে নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক একাধিক উমরা করা যাবে কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সফরে একটি উমরাই করেছেন, তবে নিষেধ করেননি। অতএব এক সফরে একাধিক উমরা করা নিষেধ নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে বা সাহাবায়ে কেরামও সচরাচর এক সফরে গিয়ে একাধিক উমরা করেছেন বলে আমাদের জানা নেই। উমরার সংখ্যা বাড়ানোর চেষ্টা তারা করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে মদিনা সফর হিজরতের পর মোট তিনি চারবার উমরা করেছেন। বুখারীতে হাদিসটি এসেছে যে সেই চারবার উমরার মধ্যে একটা ছিল হুদায়বিয়ার সন্ধিতে ফেরত গিয়েছেন, মক্কা আস ঢুকতেই পারেন না, সেটিকে একটা উমরা ধরা হয়েছে। আর একটা ছিল বিদায় হজনের হজের সাথে, হজের সাথে উমরা। আর দুইটা ছিল এক্সট্রা উমরা 10 বছরে। আপনি চিন্তা করুন, তখন মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটার এই পথ, পাহাড়ি পথ মাড়িয়ে কত কষ্ট করে আসতেন, কিন্তু তারপর একটা উমরা করতেন। আমরা মনে করি এত কষ্ট করে যায়, এত পয়সা করে খরচ করে যায়, একটা উমরা করলে পোষাবে না, এই জন্য টাকা যেন পোষায় যায় সেজন্য আমরা অনেকগুলো উমরা করার চেষ্টা করি। তো এই উমরা করা নিষেধ নয়, আবারও বলছি নিষেধ নয়, কারণ হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। আমি নিষেধ কীভাবে বলবো? অবশ্যই কেউ চাইলে করতে পারেন, কিন্তু যদি তিনি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলের অনুযায়ী আমল করতে চান, তাহলে আমরা বলবো উমরা একটাই করবেন, তওয়াফের সংখ্যা বাড়াবেন। এরপরে জেবুন্নেসা জুই, আপনি জানতে চেয়েছেন পরিবার বয়স্করা আগের রীতিনীতি বা বিভিন্ন কুসংস্কার মেনে চলেন, যদি তাদের ইসলামী শরীয়ত মতো চলতে বলা হয় তারা ভুল বুঝে মনে কষ্ট পান, কিছু কিছু সময় তাদের খুশি করার জন্য তাদেরটা মেনে নিলে কি গুনাহ হবে? তাদেরকে খুশি করার জন্য যদি হারামে লিপ্ত হতে হয় তাহলে তো অবশ্যই গুনাহ হবে, কারণ লা তুআতি লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া যাবে না। আর যদি বিষয়টা হালাল হারাম পর্যায়ের সমস্যা না হয়, বরং খুব ছোটোখাটো ব্যাপার হয়, উত্তম অনুত্তমের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে খুশি করার জন্য, তাদের মনোরঞ্জন করার জন্য এটি করতে পারেন, যদি তার পেছনে উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে তাদের থেকে আরও কল্যাণকর কিছু আমি আদায় করে নেব বা তাদের কোনো ভুল ভাঙব, তারা আমাদেরকে ভুল বুঝবেন সেই জায়গা থেকে, এটি জায়েজ হতে পারে। এর পরের প্রশ্নটি করেছেন রাকিব শরীফ, আপনি জানতে চেয়েছেন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে এক পা ভেঙে গেছে, আমি দাঁড়াতে পারছি না এবং এ পায়ে ব্যান্ডেজ করা, ডাক্তার এখানে কোনো রকম পানি লাগাতে নিষেধ করেছেন, এমন অবস্থায় আমি কিভাবে ওযু করব এবং আমি সালাত আদায় করব কিভাবে? দেখুন, কারোর যদি হাত পা ভেঙে যায় বা ইনজুর্ড হয়, সেখানে যদি কোনো প্রকার ব্যান্ডেজ ইত্যাদি থাকে, এগুলো যদি খোলা ক্ষতিকর হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোবেন ওযুতে, শুধু ওই জায়গাটা এসে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন। ধরুন আপনার আঙ্গুল ভেঙে গেছে অথবা হাত ভেঙেছে, এই পুরো হাতটা প্লাস্টার করা, তাহলে আপনি অন্য অঙ্গগুলোকে ধোবেন, ধোয়ার পর এই হাতটাতে পুরোটা প্লাস্টার করে পুরোটার পরে ভিজা হাত দিয়ে মাসা করে নেবেন, তাতে আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনলা। গোসলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, পুরো শরীর ধুয়ে এই জায়গাটাকে আপনি মাসা করে নেবেন, তাতে ইনশাআল্লাহ আপনার দায় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বোন সাদিয়া জানতে চেয়েছেন আজানের সময় মহিলাদের মাথা কাপড় দেওয়ার বিধান কি, ফজর ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত, ওয়াক্ত হলেও যদি আজান না দেয় আমাদের অবস্থায় ঘুমিয়ে পড়ার আশঙ্কা, নামাজ পড়ে নেওয়া যাবে কি না? শেষে কথাটা আগে বলি, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া যাবে, মা বোনরা বাসায় নামাজ পড়তে পারেন, এর জন্য আজান দেওয়া কোনো জরুরি নেই। এই সব বিষয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন, কষ্ট করে আল্লাহ প্রশ্ন করতে হবে না। আজানের সময় মেয়েদের মাথা কাপড় দেওয়া কোনো আবশ্যক নয়, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নেই, তবে সর্বাবস্থায় যখন বাইরে থাকবেন মাথায় কাপড় দিয়ে থাকবেন, সেটা আজান দেখ অথবা আজান না দেখ তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাসায় থেকে অনেক মা বোন আজানের আওয়াজ শোনার সাথে সাথে মাথায় কাপড় দেন, তারা মনে করেন এটি জরুরি, এমনটি মূলত জরুরি নয়। ফজর ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় আপনি জানতে চেয়েছেন, ফজর ওয়াক্ত শুরু হয় সোবে সাদিকের মাধ্যমে। সোবে সাদিক হলো সকালবেলা যখন পূর্বাকাশে বিশেষ করে আলোর আভা, সাদা আভা, এটা যখন আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে এবং এরপরে ধীরে ধীরে আলো বাড়তেই থাকে, এটাকে বলা হয় সোবে সাদিক, সর্বশেষ যেটি হয়ে থাকে। এরপর সূর্য ওঠার আগ পর্যন্ত সালাত পড়া যায়, তবে সূর্য ওঠার ঠিক শেষ মুহূর্তে এই টাইমে সালাত পড়া বা নামাজ পড়া উচিত নয়। এটাকে ঘন্টা মিনিটের সাথে হিসাব করা কঠিন, কারণ এক এক মৌসুমে এটা এক এক আয়তনে আপনার দাঁড়ায়। রিফাত রহমান জানতে চেয়েছেন মেয়েরা কি একা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবে? না, একা মেয়েরা উচ্চশিক্ষা কেন, হজের জন্য মাহরাম ছাড়া বিদেশে যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আ যি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবে না।
এটি মহিলার নিরাপত্তার জন্য, নারীর নিরাপত্তার জন্য। আজকাল হয়তো নিরাপত্তার অনেক ভালো ভালো সিস্টেম বের হয়েছে, তারপরও তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব, একজন মেয়ে অসুস্থ হয়ে গেলেন, অন্যরা তাকে কোলে করে নিলেন অথবা তাকে ধরে আপনার নিরাপদ জায়গায় নিলেন, এটির চাইতে তার নিজস্ব কোনো ব্যক্তি যদি সাথে থাকেন সেটা তার জন্য নিরাপদ। নারীদের বিষয়টা আল্লাহ তাআলার কাছে এরকম স্পর্শকাতর যে একজন পুরুষকে দারোয়ানের মতো করে, তার গার্ডের মতো করে তার সাথে থাকাটাকে বাধ্য করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এটি জায়েজ নয়। আমার যতটুকু মনে পড়ে আল্লামা আলবানী রহমাল্লাহ সহ কোনো কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন, কিন্তু তাদের কথা গ্রহণযোগ্য নয়, কারণ জমহুরের কথা এর বিপরীত এবং সেটি শক্তিশালী যে মহিলারা একা একা সফর করবেন না। সাবির হোসেন জানতে চেয়েছেন জীবনে যে কোনো এক সময় আকিকা দেওয়া যাবে, কথা কতটা সঠিক। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন কারো যদি ছোটোবেলা আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে বড় হওয়ার পরে দেওয়া যাবে। কোনো কোনো সালাফ বলেছেন আমি যদি জানতাম বা জানি যে আমার আকিকা ছোটোবেলা হয়নি তাহলে আমি এখন দিব। তো এই মতের আকওয়ালগুলোর উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম অনেকে এটাকে জায়েজ বলেছেন, কিন্তু অবশ্যই সুন্নাহ নয়। সুন্নাহ হলো সপ্তম কিংবা চোদ্দতম কিংবা একুশতম দিনে, এই তিনটির ব্যাপারে তিনটি রেওয়ায়ত রয়েছে। এই দিনগুলোতে আকিকা করা সুন্নাহ, এরপরে যদি এগুলোতে মিস হয়ে যায় পরবর্তীতে করলে করতে পারে কেউ এবং আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন। সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ, কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জান্নাতে যাবে? বোন সুমাইয়া, বিবাহ করা সুন্নাত এটা এক কথা বলা যাবে না। বিবাহ করা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থা সুন্নাত, কারণ যদি বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম সিচুয়েশন হয় আর বিবাহ করার ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ। আর যদি কেউ বিবাহ করলে বরং তিনি হকাদায় করতে পারবেন না, তার জন্য বিবাহ না করার বরং নির্দেশ ইসলাম দিয়েছে। বিধায় এটা ভ্যারি করে তার অবস্থার উপরে। এরপরে শারমিন নীলু জানতে চেয়েছেন, তবে হ্যাঁ অভিভাবকদের ব্যাপারটা কর্তব্য হলো তারা অবশ্যই পাত্রী হোক আর পাত্র হোক, উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তারা যেন বিবাহ দিয়ে দেন এবং বিলম্ব না করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে, ও আঙ্কিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা তাদেরকে বিবাহ দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া কুনু ফুকারা আ, যাদেরকে তোমরা বিবাহ দিচ্ছ না গরিব মনে করে, হয়তো ছেলের ইনকাম কম তথাকথিত পায়ে দাঁড়াবে সেই জন্য অপেক্ষা করছো, আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, আপন অনুগ্রহে তাকে আল্লাহ তাআলা ধনী করবেন বা সচ্ছল করে দিবেন। এরপরে শফিকুল ইসলাম জানতে চেয়েছেন বউয়ের শারীরিক কোনো অঙ্গের পরিবর্তন করা যাবে কি না স্বামীর সন্তুষ্টির জন্য। তাগীর খালকিল্লাহ এটি নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারিম স্পষ্টভাবে বলেছেন যে লা তাগীরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যাবে না। অতএব যদি সৃষ্টির পরিবর্তন হয়, এরকম বড় কোনো পরিবর্তন হয়ে যায়, ধরুন পুরো শরীরের রং কালো ছিল, আপনি পুরো শরীরের রঙকে প্লাস্টিক সার্জারি করে বা যে কোনোভাবে আপনি সাদা করলেন, এরকম বড় ধরনের কোনো পরিবর্তন করে সেটি গুনার মধ্যে পড়বে, হারামের মধ্যে পড়বে। তবে যদি ছোটোখাটো পরিবর্তন হয় যেটাকে পরিবর্তন বলা যায় না সে অর্থে, তাহলে সেটি জায়েজ হতে পারে। এরপরে শারমিন নীতু জানতে চেয়েছেন কেয়ামতের দিন দেশের মানুষ কীভাবে আরাফাতের ময়দানে পৌঁছাবে, এতে ওদের কষ্ট হবে কি? কেয়ামতের পরিস্থিতিকে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে যদি আমরা মেলাই তাহলে ভুল হবে। তখন পরিস্থিতি কী হবে, আল্লাহ তালা মানুষের ভিতরে যে সক্ষমতা দিবেন এখনকার সক্ষমতার মতো নয়। এখন মানুষ একটু কষ্ট সহ্য করতে না পারলে মৃত্যু হয়, তখন কোনো মৃত্যু হবে না, অনেকগুলো বিষয় এখানে আছে। বিধায় আখেরাতকে দুনিয়ার সাথে যদি আমরা মেলাতে যাই তাহলে কখনোই আমরা যোগ বিয়োগ করে মেলাতে পারবো না এবং এটি আমাদের ভুল হবে। মুরসালিন মুসা জানতে চেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কি রমজানের ইবাদতের প্রায় সমান? না ভাই মুরসালিন, অবশ্যই রমজানের ইবাদতের সমান নয়, তবে জিলহজের প্রথম দশক খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি এনেছেন। আগামীকাল সন্ধ্যা বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেলে কালকে সন্ধ্যা থেকে জিলহজের প্রথম দশক শুরু হবে। জিলহজের প্রথম দশকের আমল এবং করণীয়গুলো ইনশাল্লাহ যথাসময় আমাদের পেজ থেকে আপনাদেরকে জানানো হবে প্রতি বছরের মতো এবছরও। তবে রমজানের ইবাদতের সাথে অবশ্যই এটাকে এক করা যাবে না, রমজানের ইবাদত সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। তবে আমরা বলি রমজানের পর দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম দশক, আকারে আয়তনে ফজিলতে সব কিছুতে। আল্লাহ তাআলা সূরা বালাদে সূরা ফজরে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফজরি ওয়াল আয়লিন আশর ওয়াশফি ওয়াল আত ওয়াল ওয়াতর, দশ রাতের আল্লাহ শপথ করেছেন বেজর রাত এবং জোর রাতের। মুফাসসিরিন ইকরাম বিভিন্ন তাফসীর গ্রন্থগুলোতে এই দশরাত বলতে জিলহজের প্রথম দশরাতকে বুঝিয়েছেন। অতএব এই দশকের ইবাদতগুলো করার বিশেষ যত্ন থাকা উচিত। সুজনা সারিস আপনি জানতে চেয়েছেন আমার 10 বছরের মেয়ে কোরআন পড়তে গিয়ে হাত থেকে ফেলে দিয়েছে, এখন আমাদের করণীয় কি? বিশেষ কোনো করণীয় নাই, সাবধান থাকবেন পরবর্তীতে যেন বাচ্চা সিরিয়াস থাকে, কোরআন ধরার সময় যেন সতর্ক থাকে। অনিচ্ছাকৃত হয়ে গেলে গুনাহ হবে না, এর জন্য চাউল দিতে হয়, লবণ দিতে হয়, অনেক কথা প্রচলিত আছে আমাদের সমাজে, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এরপরে প্রশ্ন করেছেন আপনি রাশেদ, আপনি জানতে চেয়েছেন আপনাকে মনে প্রাণে ভালোবাসি, আপনার কথা অনেক ভালো লাগে, তবে এদেশের 95% মানুষ হানাফি মাজহাবের অনুসারী, আপনার প্রতি অনুরোধ হানাফি মাজহাবের বিপরীত কোনো ফতোয়া দিবেন না। ভাই রাশেদ, আমি সচরাচর এবং সাধারণত
হানাফি মাজহাবের ফতোয়ার আলোকেই মাসআলার জবাব দেওয়ার চেষ্টা করি। এর কারণ হলো পৃথিবীর যে প্রান্তে যেই মাজহাব বা প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য কোনো হাজভিত্তিক প্রতিষ্ঠিত মাজহাব প্রতিষ্ঠিত আছে, তার বিপরীত মাসআলা অকারণে সেখানে আপনার মানুষকে বলা, এটাকে আমি সঙ্গত মনে করি না। আরবের ওলামায়ে কেরাম তারাও এই কথা বলেন যে পৃথিবীর যে প্রান্তে ওলামায়ে কেরাম যে মাসআলা দিয়ে থাকেন এবং যার কোরআন হাদিসের উপর ভিত্তি করে সে মাসআলা দিয়েছেন এবং তার ভিত্তি আছে, তাহলে সেখানে আরেকটা মাসআলা দিয়ে সেখানে বিশৃঙ্খলা হয় সেরকম পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। শেখ মোহাম্মদ সোলাল মুনাজিদ হাফিজাল্লাহ সহ বহু আরবের স্কলাররা এই বিষয়গুলোতে সতর্ক করেছেন, সাবধান করেছেন। অতএব এই বিষয়টাকে আমরা খেয়াল করি। তবে কোনো একটি বিচ্ছিন্ন বিষয়ে বা দু চারটি বিচ্ছিন্ন বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় যে এই বিষয়ে অন্য কোনো মত অধিকতর শক্তিশালী করণ হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং সেটা স্পষ্টত আমাদের কাছে শক্তিশালী মনে হয়, তখন সেটি আমরা পেশ করি, কিন্তু কাউকে সেটি না বাধ্য করি না সেটার জন্য আমরা আহ্বান করি। জাস্ট আমাদের মতটা মানুষ যখন জানতে চায় আমরা সেটু বলি, কিন্তু সচরাচর আমরা ওইটি করার চেষ্টা করি। এখন কেউ বলতে পারেন যে ভিন্ন মত কেন বলেন, তার আগে একটু বলি চারটি প্রসিদ্ধ যে মাজহাব আছে এই মাজহাবগুলোর প্রত্যেকটি কোরআন হাদিসের উপরে দাঁড়িয়ে আছে, এগুলোর ভিত্তি। এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নেই, পৃথিবীতে এমন একজন আলেম নেই যে আলেম এই কথা বলবেন যে চার মাজহাবের এই প্রচলিত চার মাজহাবের কোনো একটির ভিত্তি কোরআন হাদিসের উপরে দাঁড়িয়ে নেই, এটা মনগড়া হয়েছে, এটা কোনো ব্যক্তির নিজের বানানো নিছক তার বুদ্ধি বিবেক থেকে কোরআন হাদিসের উপরে ভিত্তি দাঁড়িয়ে নেই এরকম কেউ বলে না। বরং চারটি মাজহাব মূলত বেইজ হলো কোরআন হাদিস, সেটার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, বিধায় এগুলোর কোনো একটার যে মাসআলা যে গবেষণা সেগুলোকে ডিসকারেজ করা এবং সেগুলো করলে সেটার বিরুদ্ধে আপনার বিরূপ মন্তব্য করা, সেগুলোর বিরুদ্ধে আমরা বহু কথা বলেছি, এগুলো অন্যায় এবং সেগুলো ইসলামী শরীয়তের আলোকেই ভুল। তো যেটি বলছিলাম যে আমরা হানাফি মাজহাবের মাসআলা বলার পাশাপাশি অনেক সময় ভিন্ন মত বলি এবং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা যেটুকু জানি সেটা তুলে ধরি, অন্যান্য মাজহাব যেগুলো প্রচলিত আছে বা অন্য মাসআলা যেটা প্রচলিত আছে সেটা আমরা বলি। আপনি ধরুন 95% মাসআলা মানুষের কথা বলেন, ভাগের ব্যাপারে যদি নাও যাই তো কিছু মানুষও যদি ভিন্ন মতের উপর আমল করেন তাদের মতটার ভিত্তিটা কী, এটা একজন দর্শকের জানার আগ্রহ থাকতে পারে, সেটার জন্য আমাদের জানাইতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো মেইন, সেটা হলো যে আমরা যখন কথা বলি অনলাইনে সেটা বাংলাদেশের গণ্ডিতে থাকে না, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, পৃথিবীতে বিভিন্ন প্রান্তে। ধরুন আমাদের একজন প্রবাসী ভাই, তিনি পৃথিবীর এমন একটা প্রান্তে আছেন যেখানে শাফি মাজহাবের উপর আমল হচ্ছে, হাম্বলি মাজহাবের উপর আমল হচ্ছে, মালিকি মাজহাবের উপর আমল হচ্ছে, তিনি সেখানে সেই আমলটা দেখছেন। ওই আমলটা দেখে আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে দেখেছি, তারা বলে যে ভাই এদেশে মানুষ কোরআন হাদিস বুঝে না কিছু। কেন বুঝে না? বলে যে তারা এইভাবে আমল করে, এই যে হাত বাঁধে না, এভাবে নামাজে হাত খোলা রেখে দাঁড়ায় থাকে, কেমন মানুষেরা জাহেল। তখন আমি তাদেরকে বললাম হারাম হারামে অনেকে যারা যান মক্কাতে জানা যে হারাম শরীফ এরকম অনেকে করে, তো আমি তাকে বললাম যে এইটা একটা মাজহাবে আছে, মালিকি মাজহাবের অনেক ওলামায়ে কেরামের মত, সেটার উপর ভিত্তি করে তারা এটা করেছেন এবং এই মতটার ভিত্তি যেহেতু ওলামায়ে কেরামের কোরআন হাদিস ভিত্তিক গবেষণা, অতএব এটাকে ডিসকারেজ করা তাকে জাহেল বলা এটা বরং জাহালত। এখন দেখুন একটা ভিন্ন মত যে আছে, যেহেতু এটা গ্লোবালাইজেশনের যুগ, সারা পৃথিবীর এক প্রান্তের মানুষ মুহূর্তের ভিতরে অন্য প্রান্ত থেকে সব কিছু জানছেন শুনছেন, তখন কি আছে সেটা বলাটা আমি সঙ্গত মনে করি, না বলার কারণে মানুষ বরং বিভ্রান্ত হয়, সমস্যা তৈরি হয়, সেই জায়গা থেকে আমরা বলি। আরও কিছু কথা এখানে আছে, সবগুলো এই লাইভে বিস্তারিত বলা সম্ভব না, ইনশাআল্লাহ এটা নিয়ে পৃথক কোনো একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ বিবনিল্লা। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন জরুরত চাপিয়ে রেখে বাদ করা যাবে কি না। জরুরত চাপিয়ে রেখে বাদ করা উচিত নয়, খাবারের চাহিদা যদি থাকে, ক্ষুধা থাকে, তারপরেও সে ক্ষুধাটা নিবারণ করে তারপরে সালাত আদায় করার নির্দেশ ইসলাম দিয়েছে। এই জন্য বিশেষ করে পেশাব পায়খানার প্রেশার থাকলে এই অবস্থায় সালাত আদায় করা উচিত নয়, কারণ এই অবস্থায় সালাত আদায় করলে সালাতে মনোযোগ থাকে না। আর এরপরের প্রশ্ন করেছেন সাইদ আমিনুল ইসলাম, জানতেছেন সুদী ব্যাংকে কর্মরত লোকের মেয়ে বিয়ে করা যায় কি না, যদি তার সুদ ছাড়া হারাম ছাড়া আর কোনো উপার্জনের উপায় না থাকে তাহলে তো এরকম ব্যক্তিকে অ্যাভয়েড করা উচিত, কিন্তু মেয়ে যদি নিজে হারামে লিপ্ত না হন তাহলে সেক্ষেত্রে সে মেয়েকে বিয়ে করা শরীর দৃষ্টিকোণ থেকে হারাম নয়, অবৈধ নয়, নাজায়েজ নয়। সুজাত হোসেন জানতে চেয়েছেন আমি গ্রামের বাড়ি এবং ঢাকা দু জায়গাতেই কোরবানি দিতে চাই, দেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই, এক লোকের একাধিক কোরবানি হতে পারে এবং একাধিক জায়গায়ও কোরবানি হতে পারে। আনোয়ার সোহান জানতে চেয়েছেন নামাজ শুধু আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য পড়ি, তবুও শয়তানের ওয়াসওয়াসায় প্রায় রিয়া চলে আসে, রিয়ামুক্ত নামাজ পড়ার জন্য করণীয় কি? ফরজ নামাজ তো জামাতের সাথে পড়তে হবে, তো ফরজ নামাজ যেহেতু জামাতের সাথে পড়তে হবে অতএব আমাদের উচিত হলো রিয়া আসলেও জামাতের সাথে আদায় করা। কেউ যদি মনে করেন যে আমার রিয়া চলে আসে, লোক দেখানোর বিষয়টা চলে আসে, এই জন্য আমি ফরজ নামাজ একাকেই পড়বো, তাহলে এটি করা যাবে না, এটি ভুল। কারণ হলো যে বিষয়টি প্রকাশ্যে, যে ইবাদত প্রকাশ্যে সম্পাদন করতে হয়
সেটি প্রকাশ্য সম্পাদন করার পর যদি রিয়া বা লৌকিকতা এসেও যায়, তবু সেটা প্রকাশ্যেই চালাতে হবে, সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে, স্ট্রাগল করতে হবে, যাতে লৌকিকতা দূর করে এখলাস তৈরি করা যায়। আল্লাহ তালা আমাদের সবাইকে মুখলিসিনদের কাতারে সামিল করুন। এরপরে প্রশ্ন করেছেন এমডি শওকত, আপনি জানতে চাইছেন রাতে এশার সালাতের মধ্যে সূরা মুলক পড়লে কি ঘুমের সময় পড়ার ফজিলত হবে কি না? ভাই শওকত, মনে হয় না এটা হবে, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের যে আমলগুলোর কথা বলেছেন সেগুলো আলাদা। আপনি এশার সালাতে পড়লেন সূরা মুলক, আর সেটা দিয়ে রাতের পড়াটা নিয়ত করে ফেললেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এটাতে হবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি রহমান, তিনি রহিম, আপনার এই একবার পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন দোনোবার হিসাবে কাউন্ট করে সব দিলেও দিতে পারেন। তবে স্বাভাবিক অবস্থায় হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে এটা সালাতের পাঠ নয়, আলাদা পাঠ। ইসরাফিল ইকবাল জানতে চেয়েছেন জিলহজ মাসের নয়টি রোজার ফজিলত কি একটু বলবেন? জিলহজ মাসের প্রথম নয়টি দিন রোজা রাখতে হবে, এই মর্মে স্পষ্টভাবে এইভাবে কোনো হাদিস বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজের প্রথম দশ দিনের ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর প্রিয় না। মাস হিসাবে রমজান শ্রেষ্ঠ, দিন হিসাবে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। তো নফল আমল বা যে কোনো ইবাদত যেহেতু আল্লাহর কাছে এই দর্শকে প্রিয়, সেই হিসাবে আপনি নফল রোজাও রাখতে পারেন। ওই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন প্রথম নয় দিন রোজা রাখার জন্য। জোবাইর আল হাসান জানতে চেয়েছেন আমরা অনেকে নামাজের পূর্বে নিয়ত পড়ি, আমার প্রশ্ন নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্য কি? নিয়ত করা এটা অন্তরের কাজ, অন্তরে করা যায়, অন্তরে পড়া যায় না, পড়া এটা মুখের কাজ। নিয়ত করতে হয় অন্তরে ইচ্ছা থাকতে হয়, নিয়ত করা মানে ইচ্ছা করা, এই ইচ্ছা করাটা অন্তর দ্বারা সম্পাদিত হয়, মুখে এটার উচ্চারণের প্রয়োজন নেই। মোহাম্মদ নুরুজ্জামান জানতে চেয়েছেন যিনি কয়েকবার বুকের দুধ খাইয়েছেন তার মেয়েকে বিবাহ করা যাবে কি না? যিনি কয়েকবার দুধের বুকের দুধ খেয়েছে খাইয়েছেন তার মেয়েকে বিবাহ করা যাবে না, কারণ তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন। জয়দুল আবেদিন জানতে চেয়েছেন আমার প্রশ্ন হলো অনেকে যারা এনজিওতে জব করে কিন্তু দেখা যাচ্ছে ডোনার ভিন্ন ধর্মাবলম্বী, সেক্ষেত্রে ওই ডোনারের টাকা আমার বেতন হিসাবে পাচ্ছি তা ইসলামে দৃষ্টিতে জায়েজ কিনা? একটা জটিল বিষয় হলো আমরা অনেকে মনে করি এনজিও মানেই হারাম, এনজিওতে চাকরি করা হারাম। এটি আল্লাহ মাফ করুক, আমাদের একটা পেজ, আমাদের এই পেজে একটা পোস্ট দেওয়ার পর কয়েক হাজার কমেন্ট আসছে এরকম। আমি সত্যি আশ্চর্য হয়েছি যে আমাদের ধারণা কিভাবে এতটা সাধারণ হয়। দুঃখিত প্রশ্ন করতে, আপনাকে আমি হিট করার জন্য বলছি না, আমি কিন্তু সাধারণ কথা বলছি। আমরা অনেকে মনে করি যে এনজিও মানেই হারাম। অবশ্যই এটা ভালো দিকেও আছে যে এনজিওগুলোর বেশিরভাগ এনজিওগুলোর কার্যক্রমগুলো সুদভিত্তিক, সুদি লোন দেয়া নেয়া ইত্যাদি এ সমস্ত কাজের কারণে মানুষের ধারণা হয়ে গেছে যে এনজিও মানেই খারাপ। এনজিও শব্দটাই হলো আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থাকে, অতএব আসুন্না ফাউন্ডেশন একটা এনজিও হতে পারে, এ ধরনের বহু এনজিও হতে পারে। এনজিও মানেই যে খারাপ তা নয়, আর এনজিওতে চাকরি করলেই সেটা হারাম হবে এমন কোনো কথা নয়। আপনি একজন হিন্দুর অধীনেও চাকরি করতে পারেন। আপনি কি করছেন, আপনার জবটা কি, সেটা হলো দেখার বিষয়। আপনি যদি কোনো হারাম কাজ করছেন সরাসরি জবের নামে, তাহলে আপনার জন্য সে উপার্জনটা হারাম হবে। আর যদি ধরুন একটা প্রতিষ্ঠান এনজিও যাদের সব কাজই প্রায় খারাপ, কিন্তু তাদের যদি কোনো ভালো কাজে আপনি নিয়োজিত হন বা যে কাজে নিয়োজিত আছে সেটা মোবাহ কোনো কাজ, জায়েজ কোনো কাজ, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি হারাম হবে না। হ্যাঁ, একটি কথা থেকে যে তাদের উপার্জন, তো উপার্জন যদি হালাল হারাম দুই রকমেরই থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সেই ব্যাংকে বা সেই প্রতিষ্ঠানে আপনি জব করতে পারেন, সেই এনজিওতে জব করতে পারেন। তবে বেশিরভাগ হালাল হারামের মধ্যে বেশিরভাগ হারাম হলে সেটাকে বাকি সবগুলোকে হারাম হিসাবে তাগলিবান ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন, যদি এক্ষেত্রেও ভিন্ন মত আছে। যাই হোক, মূল কথা হলো যে এনজিওতে চাকরি করলেই যে হারাম হবে তা নয়, ডোনার যদি ভিন্নাবলম্বী ধর্মাবলম্বী হয় কোনো অসুবিধা নেই তাতে। এমনি লিটনলে জানতে চেয়েছেন আমার একটা সাত মাসের বাচ্চা পেটের ভিতর মারা গেছে, তাকে জানাজা না দিয়ে দাফন শেষ করেছি, এখন বাবা মা হিসেবে সন্তানের জন্য আমার করণীয় আমরা কি করতে পারি? আমাদের ওলামায়ে কেরামের মতে যদি সন্তান জন্মগ্রহণ করার পর সে জীবিত না থাকে তাহলে তার জানাজার বিধান নেই, পেটেই মারা গেলে জানাজার বিধান নেই, তার জন্য আকিকা ইত্যাদি বিধান, নাম দেখার ইত্যাদি বিধান নেই। কিন্তু সৌদি আরবের ওলামায়ে কেরাম অবশ্য বলেন যে তার জানাজা দিতে হবে এবং তারা জানাজা দিয়ে থাকেন। এরপরে শামিমা ফেরদাউস ইমন জানতে চেয়েছেন আমি আমার স্বামীর সাথে ঢাকায় থাকি, মাসে এক থেকে সাত দিনের জন্য আমি আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি যাই, যা ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে, সেখানে গেলে কি আমার কসর আদায় করতে হবে? সেখানে যদি আপনাদের পৃথক কোনো ঘর থাকে, নিজেদের বসবাসে আলাদা কোনো ঠিকানা থাকে, সকল অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা আপনার একটা ঠিকানা হয়, সেকেন্ড ঠিকানা, থার্ড ঠিকানা, এরকম কিছু হয়, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, না হলে কসর নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম সিয়াম জানতে চেয়েছেন সাত ভাগে কোরবানি দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই, সাত ভাগে কোরবানি দেওয়া যাবে গরুতে ওঁটে কোনো সন্দেহ করার সুযোগ নেই। এটি সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ে কেরামের মত।
সম্প্রতি আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কয়েকজন আলেমকে বলতে শোনা যাচ্ছে, তারা বলেন যে সাত ভাইয়ের কোরবানি দেওয়া জায়েজ নয়। তাদের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে একটা গুরুত্বে সাত ব্যক্তির অংশগ্রহণ করার অনুমোদন দিয়েছেন, সেটা তিনি দিয়েছেন সফরে। অতএব তারা বলতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সফরে অনুমতি দিয়েছেন, এটা সফরে শুধু জায়েজ হবে, তার বাইরে জায়েজ হবে না। তাদের কথা এই জন্য গ্রহণযোগ্য নয় যে মাওরিদ খাস হুকুম আম হয়ে থাকে, একটা একটা মূলনীতি। কোরআন এবং হাদিসের কোনো নির্দেশনা যদি কোনো বিশেষ জায়গায় নাজিল হয়, কিন্তু সেটা যদি ওই জায়গার জন্য ফিক্স করে দেওয়া না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি ফিক্স না করে দিয়ে থাকেন, তাহলে আমরা ফিক্স করার কেউ নই। অনেক বিধানই সফরে নাজিল হয়েছে, ধরুন তাইমুমের বিধান, তাইমুমের বিধান নাজিলই হয়েছে সফরে, তাই বলে সফরের বাইরে তাইমুম করা যাবে না এমন কথা কিন্তু না। অতএব সাত ভাগে গরু কুরবানি দেওয়া যাবে। আরবের ওলামায়ে কেরাম তো এই মত মানে উল্লেখযোগ্য কেউই নাই আমার জানা মতে, যারা সাত ভাগে কুরবানি হওয়ার জায়েজের মুনকির বা অস্বীকারী। অতএব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে সমস্ত ওলামায়ে কেরাম দ্বিমত করেন, ওনারাও কোরআন হাদিসের ভিত্তিতে ওনাদের গবেষণা আলোকে দ্বিমত করেন, তাদেরকে নিয়ে উপহাস করার কিছু নেই, আলিয়াজ বিল এটা গুনাহ হবে। তবে শ্রদ্ধার সাথেই আমরা বলছি যে তাদের মত সঠিক নয়। এরপরে রেজা নিলয় জানতে চেয়েছেন, যদি কেউ মৃত্যুর পূর্বে ইচ্ছা পোষণ করে যায় যে তাকে অমুক এলাকায় কবর দিতে, তবে কি তাকে ওই এলাকায় কবর দেওয়া বাধ্যতামূলক? না দিলে কি ওই মৃত ব্যক্তি বা তার পরিবারের লোকদের গুনাহ হতে পারে? দেখুন, কারোর যদি কোনো বিশেষ জায়গায় কবর দেওয়ার ইচ্ছা থাকে, সেটা তার সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে শরীরের কোনো হুকুম যদি লঙ্ঘন করা না লাগে, তাহলে সেটি করা যেতে পারে। ধরুন এক জেলা থেকে আরেক জেলা বা এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশে লাশ বহন করে নিয়ে যেতে হয়, শরীরের দৃষ্টিকোণ থেকে এই কাজটা প্রশংসনীয় কোনো কাজ নয়। বিধায় যদি এরকম কোনো কথা কেউ বলে যান, সেটি তামিল করতে গিয়ে শরীরের কোনো বিধান লঙ্ঘন হয় বা কষ্টসাধ্য হয়, তাহলে সেটা মানা কোনো আবশ্যক নয়। হ্যাঁ, তার কাছে হলো বা যেখানে নেওয়াটা বা দাফন করাটা কষ্টকর হলো না, সেটার ক্ষেত্রে অবশ্যই তার সে আর্গুমেন্ট পুরা করা যেতে পারে। এরপরে ফয়সাল আপনি জানতে চেয়েছেন, আমার বন্ধু তার পালক মায়ের মৃত্যুর আগে তার কাছ থেকে কয়েক হাজার টাকা ধার হিসেবে নিয়েছিলেন, এখন তার ভাই বলছে ধারকৃত টাকা পরিশোধ করতে, এতে নাকি তাদের হক আছে? দয়া করে কোরআন হাদিসের দ্বারা ব্যাখ্যা করবেন। অবশ্যই, যদি ধার নিয়ে থাকেন তাহলে যিনি মারা গেছেন তার রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস আছেন তাদের কাছে টাকাটা হস্তান্তর করতে হবে। এরপরে খোকন আহমেদ কে এস আপনি জানতে চেয়েছেন, আমি একটি কোম্পানিতে কভার ভ্যান গাড়ি চালাই, কোম্পানির মালামাল আনা নেওয়া করি, আমার ড্রাইভিং সিটের বাম পাশে একটি সিট খালি থাকে, মাঝে মধ্যে প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠে এবং 10-20 টাকা ভাড়া দেয়, সেটাকে আমি ভোগ করতে পারবো কিনা? ভাই খোকন, আপনি গাড়ি চালক, আপনি হালাল হারাম বিবেচনা করছেন, এটাই একজন ইমানদারের হওয়া উচিত, সকল ইমানদারের হওয়া উচিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হালালের পথে পরিচালিত করুন, এবং আপনার এই বোধোদয়ের জন্য, আপনাদের এই সচেতনতার জন্য আল্লাহ তাআলার কাছে উত্তম নিয়ম আপনি পাবেন ইনশাআল্লাহ। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে যদি গাড়ির যিনি মালিক তাকে আপনি এটা বলে নিতে পারেন যে মাঝে মধ্যে কালেবদ্রে এরকম হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে, অথবা মনসম্মতিও যদি তার থাকে তাহলে জায়েজ হবে। কিন্তু যদি তাকে আপনি না বলেন অথবা তিনি না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে না, যেহেতু সম্পত্তি তার, তার সম্পত্তি উপার্জন করলে আপনার জন্য সেটি হালাল হবে না। মাহবুব আলম জানতে চেয়েছেন, আমার বাড়িতে আমি চারটি গরু পালন করি, আমাকে মাঝে মাঝেই গোয়াল ঘরে যেতে হয়, গরুর লেজ নাড়ানোর সময় গরুর প্রস্রাবের কিছু ছিটে ফোঁটা আমার কাপড়ে এসে লাগায়, অবস্থায় আমার পরিহিত ওই কাপড় ওই পোশাক নাপাক হয়ে যাবে কি না? যদি পেশাবের ছিটা এসে আপনার কাপড়ে লাগায়, সেটা যদি শুয়ের আগা পরিমাণ হয়, অল্প স্বল্প হয়, তাতে নাপাক হবে না, কিন্তু যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে ওই কাপড়। যদি নাপাক কোন জায়গায় লেগেছে সেটা যদি আপনি নির্দিষ্ট করতে পারেন, ধুয়ে ফেলবেন, আনলে পুরো কাপড় ধুয়ে তারপর নামাজ পড়বেন। এমনি আজিজ জানতে চাইছেন, শাওয়াল মাসে ছয় রোজা রাখতে পারি নাই, তা কি অন্য যে কোনো মাসে রাখা যাবে? না, শাওয়াল মাসের ছয় রোজা শুধু নয়, যে যে কোনো ইবাদত কোনো সময়ের সাথে ফিক্স থাকে, সে সময় চলে গেলে, বিশেষ করে নফল ইবাদতের কথা বলছি, এই যে শাওয়ালের ছয় রোজার কথা বলছি, এটা শাওয়াল মাস পর চলে গেলে আদায় করলে আর শাওয়াল মাসের সেই ফজিলত পাওয়া যাবে না। একই কথা আরাফাতের রোজা, তারপরে যে অন্যান্য যে রোজাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, রমজান রোজা যদি কারোর মিস হয়ে যায় তাহলে সেটা অবশ্যই পরে রাখতে হবে। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, আমি একটি ফ্রান্সের পণ্য কিনেছি, কেনার সময় দেখিনি যে এটা ফ্রান্সের পণ্য, এটা কি ইউজ করা যাবে? ভাই, হালাল হলে আপনি অবশ্যই ইউজ করতে পারবেন, কেনার পর সেটাকে নষ্ট করা জায়েজ নয়, সেটা অপচয় হবে। তবে আপনি অনিচ্ছাকৃতভাবে কিনেছেন, অসুবিধা নেই, কিন্তু সাবধান থাকবেন, শুধুমাত্র ফ্রান্সের পণ্যই নয়, ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা হয়, মুসলিমদের বিরুদ্ধে যারা শত্রুতার জায়গায় রয়েছেন তাদের কোনো পণ্য কেনা মানে তাদেরকে সহযোগিতা করা, সেই জায়গা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে তাদের এই সমস্ত পণ্য কেনা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। কাউসার আহমেদ জানতে চেয়েছেন, সমস্ত পাপ কাজ থেকে, তবে ওই সমস্ত পণ্য কিনলে যে গুনাহ হবে, হারাম হওয়া বিষয়টা সেরকম না, জাস্ট নীতিনৈতিকতার ব্যাপার,
ইমানের দাবি। কাউসার আহমদ জানতেছেন সমস্ত পাপকাজ থেকে আল্লাহর পথে চলার জন্য কিভাবে আমরা তওবা করতে পারি, সমস্ত পাপকাজ থেকে বাঁচার জন্য আল্লাহর পরের কাছে প্রতিটি পাপ বা অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, ক্ষমা চাইব, এটা আমাদের কর্তব্যের অংশ। তবে সকল পাপ কাজের জন্য কমন কোনো তওবা করতে হবে বা করার কোনো নির্দেশ রয়েছে এরকম কোনো কথা আমাদের জানা নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে সকল পাপের জন্য গুনাহ যেমন এই তওবা যেরকম ক্ষমা যেরকম চাওয়া যেতে পারে উত্তম হয়, উচিত হয় প্রতিটি পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটার জন্য তওবা করা। হুমায়ুন কবির তবে তওবার জন্য বা ইস্তেগফারের জন্য যে ভাষাটা হাদিসে শেখানো হয়েছে অনেকগুলো ভাষ্য রয়েছে, সবচেয়ে উত্তম হলো সাইয়দুল ইস্তেগফার, যেটি আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে সেখানে লেখা আছে। আর আরেকটু ইস্তেগফার আছে, যে ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটি হাদিস দ্বারা বর্ণিত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি যতটুকু জানি এই ইস্তেগফারের ভাষ্যটা অনেক বেশি পরিচিত হলেও এটি হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। আমার পরিচিত একজন লোক বিআরটিএতে অতিরিক্ত টাকার বিনিময়ে ভোগান্তি ছাড়া লাইসেন্সের কাজ সহযোগিতা করে থাকে। আমি আমার পরিচিত মানুষের লাইসেন্সের কাজে তার মাধ্যমে করে দিয়েছি, যার কারণে সে আমাকে কিছু টাকা দিয়েছে। এ টাকা কি আমার জন্য হালাল হবে? হুমায়ুন কবির হামিম বলেছেন, না, এটাকে আপনার জন্য হালাল হবে না। এবং তিনি যে কাজ করছেন এই কাজটাও বৈধ কোনো কাজ নয়, কারণ তিনি যেটা করছেন সেটা ইলিগাল কাজ, অন্যায় কাজ। তিনি ঘুষ নিচ্ছেন, দিচ্ছেন এবং এর মাধ্যমে কাজ সম্পাদন করছেন। একটু ভোগান্তি হলেও, একটু সময় লাগলেও হালাল ওয়েতে আমাদের আগানো উচিত। বিনতে ওমর আপনি জানতে চেয়েছেন, আমার ছেলেকে কলরবে ইসলামী সঙ্গীত শিখতে দেওয়া জায়েজ হবে কিনা, যেহেতু সেখানে ভিডিও ফুটেজ করা হয় তাই জানতে চাচ্ছি। নির্দিষ্ট করে কলরব সম্পর্কে আমার আলাদা করে অ্যানালাইসিস করা নাই যে আমি তাদের সম্পর্কে সাধারণ বিধান বলতে পারবো। বিধায় আপনার এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করছি। জুবাইর হোসেন নাজমুল আপনি জানতে চেয়েছেন, ফজরের নামাজের এক রাকাত ছুটে গেলে পরের রাকাত একা পড়তে কি সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে? যদি মিলাতে হয় তাহলে কি ইমামের মতো উচ্চস্বরে পড়তে হবে? ফজরের নামাজে এক রাকাত যদি ছুটে যায় তাহলে পরবর্তীতে আপনি সে রাকাত যখন একা আদায় করবেন সে রাকাত আপনি নীরবে পড়বেন। সোহাগ বিনতে আরেন জানতে চেয়েছেন, ঘর বাড়ি গাছপাতা প্রতিকৃতির ছবি আঁকা যাবে কিনা? জি, এগুলো ছবি আঁকা যাবে, কোনো অসুবিধা নাই। আর টি আরিফুর রহমান আরিফুল হাসান রাশেদ জানতে চেয়েছেন, আমার মামা একটি স্বর্ণের সুই দিয়েছেন মাজারে দেওয়ার জন্য। আমি জানি মাজারে কোনো কিছু মানত করা সঠিক নয়, এখন আমি যদি সুইটা না দিই তাহলে কি আমাদের খেয়ানত হবে? না, আমাদের খেয়ানত হবে না, কারণ কোনো অন্য নির্দেশ মানন করা আবশ্যক নয়। আপনি তার পক্ষ থেকে এটা দান করে দিতে পারেন, যেই খাতে দান করলে তার উপকার হবে, কোনো গরিব মানুষকে দিয়ে দিতে পারেন, সেটি ভিন্ন বিষয়। এমনি আব্দুল আলিম জানতে চেয়েছেন, আমরা অনেক সময় কোরবানির ঈদে গরু কেনার সময় বাজারে গেলে অনেক সময় গরু দেখে আমরা বলি এই গরুটির মাংস 5-7 মন হবে, এরকম বলা কি ঠিক? এ বিষয়ে আমাদের কিছু বলবেন আপনি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। সেখানে আমরা বিস্তারিত বলেছি যে আসলে শুধুমাত্র গরুর মূল্যের ন্যায্যতা নির্বাচন ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম বলা যেতে পারে, কিন্তু এটাকেই আপনার লাভ লসের মানদণ্ড বানিয়ে আপনার পরবর্তী সময়গুলোতেও এটা নিয়ে হিসাব কষা উচিত নয়। কিনে ফেলার পরের কথা বলছি, কিন্তু এত মনে হতে পারে, এটার মূল্য এত হতে পারে বাজার মূল্য, এটা ন্যায্যতা নিশ্চিত করার জন্য বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে উদ্দেশ্য থাকবে গোশত নয় কোরবানি। ফারুক হোসেন জানতেছেন, কোরবানির মাংসে ফকির মিসকিনের ভাগটুকু একজনকে দিয়ে দিলে হবে? হবে, কোনো অসুবিধা নেই। তিন ভাগের এক ভাগ গরিব দুঃখীদেরকে দেওয়া উত্তম, মুস্তাহাব। এর মানে এই নয় যে সবাই অনেক লোককে দিতে হবে, একজনকে দিলেও হবে, কয়েকজনকে দিলেও হবে, আর পুঙ্খানুপুঙ্খে না দিয়ে একটু দিশে দিক হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তাহিরুল ইসলাম জানতেছেন, আমার পালিত ছাগল 15 মাস হয়েছে কিন্তু দাঁতই নেই, সে ছাগলকে কোরবানি দেওয়া যাবে? ছাগল কোরবানি দেওয়ার জন্য 1 বছর হওয়া যথেষ্ট, অতএব 15 মাস হয়ে গেলে তারা দিয়ে কোরবানি দিতে পারেন, দাঁত প্রকাশ হওয়া আবশ্যক নয়, বছরটা হলো মূল। এমরি আব্দুল আলিম জানতে চেয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, এর পরের প্রশ্ন টেনশন কুইন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের জবাব কি মুয়াজ্জিনের সাথে দিতে হবে নাকি শোনার পরপর দিতে হবে? মুয়াজ্জিন বলবে, তারপরে আপনি বলবেন, অর্থাৎ পরপরই দিয়ে যাবেন, এটাই হলো সুন্নাহ। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। ইদা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলো। এভাবে মুয়াজ্জিনের পরে পরে আমাদেরকে জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। মুস্তাফিজ মামু জানতে চেয়েছেন, সন্তান জন্মের কতদিনের মধ্যে নাম রাখা উত্তম? সন্তান জন্মের পর সপ্তম দিনে, যেহেতু আকিকার সময় বলতে হয় আল্লাহ এটা হা অমুকের আকিকা, এই জন্য সপ্তম দিনের মধ্যে নাম রাখা উত্তম।
মাসুমা আক্তারি জানতে চেয়েছেন আবু মাহমদ দাম রাখা যাবে কি না, আগে রেখে ফেললে এখন করণীয় কি? অসুবিধা নেই, এটা এটা কোনো গুনাহের বিষয় না, তবে কেউ যদি কারোর নিজের সন্তানের নাম মোহাম্মদ না হলে নিজের নাম আবু মোহাম্মদ রাখাটা অর্থের দিক থেকে মানানসই নয় আর কি। অতএব এটা রেখে ফেললে কোনো অসুবিধা নেই, আর যদি পরিবর্তন করা যায় তাহলে শুধু মোহাম্মদ রাখাই ভালো। জান্নাত, আপনি এই আইডি থেকে জানতে চেয়েছেন টাক মাথায় আলগা চুল লাগানো কি জায়েজ, এটা কি সৃষ্টির পরিবর্তনের মধ্যে পড়ে? জি, এটাকে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, বিশেষ করে টাক মাথা ঢাকার জন্য সেখানে আলগা চুল রাখা এটা এক ধরনের নিজের অবস্থাকে আপনার লুকোনোর চেষ্টা এবং ভিন্ন অবস্থা মানুষকে জাহিরের চেষ্টা, যেটা একজন ইমানদারের চরিত্রের সঙ্গে যায় না। হাফসা রহমান জানতেছেন এই জিলহজ মাসের শেষ 10 দিন রোজার ফজিলত কি? একটু আগে বলেছি, একটা প্রশ্ন উত্তর মেহরবানি করে শুনে নেবেন। সঞ্জিদা জানতে চেয়েছেন, আমাদের নানু দাদিরা বলেন গায়ে হলুদের কাপড় এবং অন্যান্য জিনিসপত্র নাকি পরে ব্যবহার করা যায় না, এটা কতটুকু কতটা যুক্তিসঙ্গত? গায়ে হলুদের কাপড় অন্য সময় পরা যাবে না এমন কোনো কথা নেই, গায়ে হলুদটারই শরীয়তে কোনো অস্তিত্ব নেই, সেখানে কাপড় পর না পরার তো প্রশ্নই ওঠে না, মাছানায় তার বুধবারের মতো ব্যাপার আর কি। তো যাই হোক, এটাতে কোনো অসুবিধা নেই। সুলাইমান হোসেন জানতে চেয়েছেন, বোনের জামাই যদি শাড়ির সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে কি তার বোন তালাক হয়ে যাবে? না, তালাক হবে না, এটা হারাম কাজ করেছে, অনেক বড় ধরনের গুনাহের কাজ করেছে ভিন্ন কথা, কিন্তু তার ফলে বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। এরপরে রুবেল হাসান জানতেছেন, দুইটা পয়সার দুপুর দুইটায় বাচ্চা প্রসব হলে আকিকার দিন নির্ধারণ কি ওই দিন ধরতে হবে? যেই বার দুপুর দুইটায় বাচ্চা হয়েছে পরবর্তী সপ্তাহের আগের বারে সপ্তম দিন হবে, ধরুন শনিবার দুপুর দুইটা হয়েছে, তাহলে পরবর্তী জুমার দিন শুক্রবার হবে আকিকার দিন, কারণ 7 দিন পরে আকিকা নয় বরং সপ্তম দিনে আকিকা। তো সপ্তম দিন নিরূপণের জন্য ভালো পদ্ধতি হলো এটা, কি বারে হয়েছে পরবর্তী সপ্তাহের ওই বারের আগের দিনটাতে আকিকা দিবেন, তবে মনে রাখবেন সন্ধ্যার পরে হয়ে গেলে এটা পরবর্তী দিন ধরা হবে, অর্থাৎ ধরুন শনিবার সন্ধ্যার পরে হয়েছে রাতে হয়েছে তাহলে এটা রবিবার ধরা হবে, অতএব পরবর্তী শনিবারে আকিকা দিবেন। অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে কি অজু চলে যাবে? না, অজু যাবে না, কিন্তু হাঁটুর উপরে মানুষের সামনে কাপড় গেলে সেটি গুনাহের কথা ভিন্ন বিষয়, কিন্তু অজু যাবে না। সম্রাট হোসেন জানতেছেন, রিং আইডি কাজ করা কি হারাম? রিং আইডি নিয়ে আমাদের কোনো গবেষণা হয়নি, বিধায় এটার বিধান আমরা বলতে পারছি না, স্কিপ করছি আমরা এই প্রশ্নকে, অন্য ওলামার কাছ থেকে জেনে নেবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা বিরতির আগে 25-26 মিনিট লাইভে ছিলাম, এখন 45 মিনিট, অর্থাৎ অন্য দিনের চাইতে আজকে বিরতির সময়সহ কাজা কাফারা সহ আপনাদের জন্য আরও 15-20 মিনিট বেশি আমরা আদায় করে দিয়েছি। যে কথাগুলো আমরা বললাম শুনলাম কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ তালা আমাদেরকে আমল তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন শয়তান, যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তালার তরফ থেকে, বল কিছু বললে শয়তান অথবা আমার ত্রুটির জায়গা থেকে, আল্লাহ তালা আমাদের সকলকে সংশোধনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, উম্মার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আমাদেরকে নেক এবং ঐক্যের পথে পরিচালিত করুন, জান্নাতের পথে পরিচালিত করুন, কোনো গুনাহের কাজকে সুশোভিত করে আমাদের সামনে যেন তুলে না ধরেন, আল্লাহ তালা শয়তান যেন তুলে না ধরতে পারে, আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, আসনা ফাউন্ডেশনের কোরবানির প্রজেক্ট চলছে, আপনারা যেখানে যারা অংশগ্রহণ করার ইচ্ছা এখানে এখনও করেন তারা দ্রুত অংশগ্রহণ করে নিন, ইনশাআল্লাহ কোরবানির পরপরই আপনার জন্য আকিদার কোর্স আমরা নিয়ে আসছি, সেই সাথে বৃক্ষরোপণের কর্মসূচি চলবে, সেই সাথে দেশের 10টি দরিদ্র জেলাতে আমরা ব্যাপকভাবে দ্বীনী শিক্ষা কোর্স অভাবী মানুষের জন্য এবং সেই সাথে স্বাবলম্বীকরণ প্রজেক্টের অধীনে তাদেরকে আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী করার জন্য একটি বড় ধরনের উদ্যোগ হাতে নিয়েছি এবং সেটার সকল প্রস্তুতি শেষ, আমরা শুধুমাত্র কাজ শুরু করতে যাব। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কল্যাণের পথে অনেক বেশি অগ্রসর হতে পারি, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ তাআলা সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খায়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।